হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন, দ্বিতীয় শ্রেণী গণিত বারি ক্লাস 15। এই টাস্ক আমরা সমাধান করব। তো আমরা ফার্স্ট চলে যাচ্ছি প্রশ্নে। তো এখানে প্রশ্ন দেখাও তোমরা, এখানে তোমাদের দেওয়া আছে কি যে তোমরা তোমাদের প্রশ্নের সাথে অবশ্যই এই কোশ্চেনটা মিলিয়ে নেবে। তো আমরা শুরু করছি। এক নম্বর বলেছে দেখো যে এক নম্বর প্রশ্নের উত্তরে এক নম্বর দেখো, চার থেকে তিন চলে গেলে থাকে এক, ছয়ে ছয় লিখে দিবে, তাহলে তোমার একের উত্তর হবে 61। তারপর দুই নম্বর চলে গেলাম, আট থেকে পাঁচ চলে গেলে থাকে তিন, আর সাতে সাত বসাই দিবা, তাহলে তোমাদের দুই নম্বর উত্তর হলো 73। তিন নম্বর প্রশ্ন উত্তর দেখো, চার থেকে দুই চলে গেলে থাকে দুই, আর নয় থেকে নয়ে নয় বসাই দিবা, তাহলে তোমার তিন নম্বর উত্তর হলো 92। তারপর চার নম্বর প্রশ্ন উত্তর দেখো, চার নম্বরে ছয়ে ছয়ে শূন্য, আর সাথে সাত বসাই দিবা, তাহলে চার নম্বর উত্তর হলো 70। তারপর চলে গেলাম পাঁচ নম্বরে, সাথে সাথে শূন্য, আর পাঁচে পাঁচ বসাই দিবা, তাহলে তোমার হবে উত্তর হবে 50। তো এইভাবে তোমরা প্রথম পাঁচটা প্রশ্ন সুন্দর করে বিয়োগ করে নেবে। আর তোমরা যদি বিয়োগ বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের যদি বিয়োগের কোনো ক্লাস করতে হয় তো অবশ্যই কমেন্টস করবে, আমরা পরবর্তীতে তোমাদের ক্লাস টুয়ের যোগ বিয়োগ শেখাবো, কোন ভাগ শেখাবো। তারপর চলে গেলাম পরবর্তীতে। তো পিছনে দেখো তোমাদের দুই নম্বর প্রশ্ন উত্তরে এক নম্বর দেখো, এক নম্বর তোমার পাঁচ থেকে তিন চলে গেলে থাকে দুই, আর আট থেকে এক চলে গেলে থাকে সাত, এর মানে এক নম্বর উত্তর হলো 72। দুই নম্বর প্রশ্ন দেখো, নয় থেকে যদি চার চলে যায় তাহলে থাকে পাঁচ, আর সাত থেকে চার চলে গেলে থাকে তিন, এর মানে দুই নম্বর উত্তর হলো 35। তারপর তিন নম্বর প্রশ্ন দেখো, তোমার এক থেকে শূন্য চলে গেলে থাকে এক, আর ছয় থেকে তোমাদের পাঁচ চলে গেলে থাকে এক, এর মানে তিন নম্বর প্রশ্নের উত্তর হলো 11। তারপর চার নম্বর প্রশ্ন দেখো, নয় থেকে দুই চলে গেলে থাকে সাত, আর চারে চারে শূন্য, এর মানে কি চার নম্বর প্রশ্নের উত্তর হবে 7। তার পাঁচ নম্বর প্রশ্ন হবে শূন্য 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 শূন্য, নয় থেকে পাঁচ চলে গেলে থাকে চার, আর ছয় থেকে তোমার এখানে ছয় নম্বর দেখো, ছয় নম্বর নয় থেকে তোমাদের দুই চলে গেলে থাকে সাত, চারে চারে শূন্য, এর মানে ছয় নম্বর উত্তর হবে 7। তারপর সাত নম্বর দেখো, সাত থেকে পাঁচ চলে থাকে দুই, আর নয়ে নয় বসাই দেবা, তাহলে তোমাদের সাত নম্বর উত্তর হবে 92। আট নম্বর দেখো, তিনে তিনে শূন্য, আর পাঁচে পাঁচ বসাই দেবা, তাহলে আট নম্বর উত্তর হবে 50। তো এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করে নেবে। আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্টস এবং তোমার মতো সাথে অবশ্যই শেয়ার করবে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তো এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তা আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।